দেখুন বন্ধুরা, নিচে আরো একটা আছে। আজ আমি আপনাদেরকে দারুণ টেস্টি পোড়া পিঠের রেসিপি করে দেখাবো। দেখুন, এখানে একটা তাল নিয়েছি আর এটা আমাদের বাড়ির গাছের তাল। আজ উড়িষ্যার বিখ্যাত পোড়া পিঠে তৈরি করে দেখাবো। আর এই পোড়া পিঠাটা আমি যেরকমভাবে তৈরি করছি এরকমভাবে আপনারা গ্যাসের চুলাতেও তৈরি করে নিতে পারেন, কিন্তু গ্যাসের মতো করেই আমি মাটির উনুনে করে দেখাবো। এই রেসিপিটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন, এই তালের পোড়া পিঠাটা আমি কী করে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, তালগুলোকে একটু পিটিয়ে নেব। এটা পেটানো হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এমনিতেও এই তালটা খুবই পাকা ছিল। বন্ধুরা, সবগুলো তালের আটি আমি ভালো করে পিটিয়ে নিয়েছি, দেখুন একদম নরম হয়ে গেছে। বন্ধুরা, এখন সামান্য একটু জল দিয়ে আমি হালকা করে চটকে নেব। ভালো করে চটকে নিয়েছি, এখন তালের পিউরিটা বের করে নিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি তাল কাচুনি, এটা মেলার থেকে কিনেছি। তো আপনারা মেলায় যে লোহার দোকান থাকে সেখানে এরকম ধরনের তাল কাচুনি পেয়ে যাবেন। এটা মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। তো এখন আমি ভালো করে ছেঁকে নেব। তাল ছেঁকে নেব, thank you.
চাল ছেঁকে নিয়েছি দেখুন। এছাড়া নিয়েছি দুধ, চিনি, আতপ চালের গুঁড়ো, আর এখানে রয়েছে কাঠবাদাম। আপনারা চাইলে নারকেল কুচিও দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে আপাতত নারকেল নেই, তার জন্য আর নারকেল কোড়াটা দিতে পারলাম না। উনুনটা ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চাল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব দুধ। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখুন বন্ধুরা চিনি দেওয়াতে আর একটু পাতলা হয়ে গেল। এখন দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। ভালো করে নাড়তে থাকবো, তা না হলে লেগে যেতে পারে। কয়েকটা কাঠবাদাম, এগুলোকে আমি থেঁতো করে নেব। কাঠবাদামগুলো থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখুন কতটা পাতলা ছিল, আমি অল্প অল্প করে জাল করে নিয়েছি, আর দেখুন কেমন ঘন হয়ে গেছে। আমি আরও 4-5 মিনিট জাল করে আরেকটু শুকিয়ে নেব। দেখুন জাল করে অনেকটাই শুকিয়ে নিয়েছি, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তালের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন দেখুন এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভেতরে অল্প জল রয়েছে, হালকা কড়াই ধোয়া যে জলটা থাকে ওটাই, আমি এক্সট্রা করে কোনো জল দিইনি, মানে ভিজে কড়াই নিয়েছি। দেখুন এখানে একটা কলা পাতা বসিয়ে দিয়েছি। ভালো করে বসিয়ে নেব। হাতটা একটু জলে ভিজিয়ে ওপর দিয়ে একটু সমান করে নেব। এই দিকটা নিচের দিকটাই দেই। কলা পাতা দিয়ে ভালো করে আটকে নিয়েছি, আর দেখুন এখানে একটা ঢাকনা নিয়েছি, তো এরকম ভাবে ঢাকা দিয়ে দেব। আর উনুনটা আমি আগে থেকে ধরে নিয়েছিলাম, তো এরকম ভাবে একদম অল্প আছে, আমি 30 মিনিট মতো জাল করে নেব। ফিরে আসছি তাহলে আমি 30 মিনিট পর।
বন্ধুরা দেখুন এখনো হয়নি, একটু কাঁচা কাঁচাই লাগছে, তো আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে উল্টো দিকটা আবার বসিয়ে দেব। বন্ধুরা এবার উল্টো দিকটা বসিয়ে দেব, আর তার আগে কড়াইতে এই পাতা দুটো দিয়ে নিচ্ছি। আরেকটা আমি কলা পাতা দিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে আরো 15 মিনিট জাল করে নেব। বন্ধুরা ঢাকা দিয়ে আমি 15 মিনিট বলেছিলাম, আরো 20 মিনিট জাল করে নিয়েছি। পোড়া পিঠাটা একদমই হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পিঠাটা তৈরি হয়ে গেছে, আর পিঠাটা ভাবছিলাম যে ঠান্ডা হওয়ার পরেই কাটবো, তো ঠান্ডা হয়ে গেছে, এসে আমি একটু শুয়েছিলাম, দেখি সন্ধে হয়ে গেছে, তো এখন আবার ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করতে হচ্ছে। দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর যেটা উল্টো পিঠটা ছিল সেটা একটু কালো কালো হয়ে গেছে। পোড়া পিঠা তো একটু কালো কালোই হয়, একটু পোড়া পোড়া না হলে ভালো লাগে না, তো আমি এখন কাটবো। আর দেখুন একবার উল্টানোর সময় হাত থেকে পড়ে গেছিলো, মাঝখান থেকে ফেটে গেছে, তো উল্টানোটা আপনাদেরকে সেরকম ভাবে দেখানো হয়নি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কেমন ফুলে উঠেছে। পোড়া পিঠাটা কত সুন্দর হয়েছে, আর দেখুন নরমও হয়েছে। তো আপনারা কিন্তু এরকম ভাবে বাড়িতে পোড়া পিঠে তৈরি করে নিতে পারেন, এখন তো তালের সিজন, সব সময় তাল পাওয়া যাচ্ছে, আর এই পোড়া পিঠে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো এর টেস্টটা জানেন, আর যারা এখনও খাননি তারা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাইকে বলবো, বন্ধুরা আপনারা আমাদের ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটিকে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।